কিন্তু শিক্ষার্থী বন্ধুরা 2021 সালে এইচএসসি পরীক্ষিত যারা আছো তাদের জন্য সপ্তম সপ্তাহের ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ের অ্যাসাইনমেন্ট আজকে সলিউশন করে দেখাবো। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি ক্লিক করে অল করে রাখো, তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করব তোমরা তা নোটিফিকেশন আকারে পেয়ে যাবে। আমরা চলে যাচ্ছি এখন কোশ্চেনে। তোমাদের কোশ্চেনটা কি ছিল দেখো, তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে এটি 5, অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে তোমাদের 5। তৃতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে এক মালিকানা ব্যবসায়, তোমাদের বিষয় হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, প্রথম পত্র বিষয়গুলো হচ্ছে 277। দেখো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তৃতীয় অধ্যায় থেকে, অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 5, এক মালিকানা ব্যবসায়ী। অ্যাসাইনমেন্ট ওয়ার্কটা কি দেখো, বিশ্বব্যাপী ক্ষুদ্রায়তন এক মালিকানা ব্যবসায়ী এখনও সবচেয়ে জনপ্রিয় উক্তিটির যথার্থতা নিরূপণ। নির্দেশনাগুলো দেখো, এক মালিকানা ব্যবসায়ের ধারণা, উদাহরণসহ এক মালিকানা ব্যবসায়ের ধারণা সঠিকভাবে ব্যাখ্যা করলে এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য আটটি লিখবো আমরা কমপক্ষে। এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব এখানে 6টি গুরুত্ব দেব। এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র 8টি। এক মালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তা নিয়ে টিকে থাকার কারণ এখানে আমরা 6টি দেব। যদি এভাবে তোমরা লিখতে পারো তাহলে তোমরা 4-4 পাওয়া। আমরা চলে যাচ্ছি সরাসরি এখন সলিউশনে। এক নম্বর প্রশ্ন উত্তরে দেখো, এক মালিকানা ব্যবসায়ের ধারণা, আমরা এখানে যতটা জানি এক মালিকানা ব্যবসা সম্পর্কে ততটা লিখব। ব্যবসায়ের সবচেয়ে প্রাচীন ও সহ ধরনের ব্যবসায় সংগঠন হলো এক মালিকানা ব্যবসায়। একক ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যবসায়কে এক মালিকানা ব্যবসায় পড়ে। এটি সহজ সংগঠন কারণের গঠন ও পরিচালনা খুবই সহজ। এখানে ব্যক্তি কোনো অভিজ্ঞতা ও আইনগত আনুষ্ঠানিকতা ছাড়াই যে কোনো স্থানে সর্বপূজনীয় এই ব্যবসায় শুরু করতে পারে। এরূপ ব্যবসায় অত্যন্ত সরল প্রকৃতির, যে কোনো স্বল্প পুঁজি নিয়ে যেমনই সহজে এই ব্যবসা গঠন করতে ও পরিচালনা করতে পারে তেমনই ইচ্ছা করলে সহজে এর অবসান ঘটাতে পারে। এক্ষেত্রে মালিক নিজ দায়িত্বে মূলধন সংস্থান করে প্রয়োজনীয় কর্মচারীর সাথে নিয়ে নিজেই ব্যবসায়। পরের পেজে চলে যাচ্ছি আমরা। তারপর পেজ দেখো, চালায় এবং মুনাফা হলে তা একাই ভোগ করে, অবশ্য ক্ষতি হলে সব দায় তাকে একাই বহন করতে হয়। একক মালিকের সামর্থ্য সীমাবদ্ধ, তার কারণে এরূপ ব্যবসাকে খুব বড় করে গড়ে তোলা যায় না। সহজে এ ব্যবসায় ভেঙে যেতে পারে বিধে এর প্রতি জনস্থা ও কম থাকে। এরূপ ব্যবসার মাধ্যমে ব্যবসায়ের গোড়াপতন ঘটায়। একে সবচেয়ে প্রাচীন ধরনের ব্যবসায় সংগঠন বলা হয়ে থাকে। তোমাদেরকে উদাহরণ দিতে বলা হয়েছে, যেহেতু তোমরা একটা উদাহরণ দিতে পারো। উদাহরণ হিসেবে বলা যায়, স্বপন বন্ধুদের নিকট থেকে টাকা নিয়ে ব্যবসা করে লাভ হলে বন্ধুদের কিছু দেয়, কিন্তু ব্যবসায়ের সব দায় যেহেতু তার ব্যবসায়ের ক্ষতি দায় সেহেতু বন্ধুরা নেয় না, তাই ব্যবসায়টি স্বপনের এক মালিকানা ব্যবসায়। তোমরা বুঝতে পেরেছো, এটা ছিল তোমাদের ক নম্বর প্রশ্ন উত্তর। আমরা চলে যাচ্ছি এখন খ নম্বর প্রশ্ন উত্তরে। এখানে পেজ নাম্বারগুলো দেওয়া আছে, তোমরা পেজ নাম্বারগুলো দেখে নিবা। দুই নম্বর প্রশ্ন দেখো, এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য, এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য। ব্যবসায়ের যাত্রা যে সংগঠনের মাধ্যমে শুরু হয়েছিল তা এক মালিকানা ব্যবসায়। প্রাচীন ধরনের এই ব্যবসায় সংগঠন যে সকল বৈশিষ্ট্যের কারণে নিজস্ব সক্রিয়তা নিয়ে অদ্যাবধি অত্যন্ত গুরুত্বের সাথে টিকে আছে তার নিচে তুলে ধরা হলো। একক মালিকানাটিকে দেখো, এরূপ ব্যবসায়ের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হলো একক মালিকানা, অর্থাৎ এ ব্যবসায় মালিক মাত্র একজন ব্যক্তি। ধরা যাক সুমন নিজের 4 লক্ষ টাকা এবং দুই বন্ধু রবি এবং শনি প্রত্যেকের নিকট থেকে 50,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো। এটা স্বপ্নের এক মালিকানা ব্যবসায়। সুমন নিজ দায়িত্বে সকল মূলধন জোগাড় করে এর সকল ঝুঁকি বহন করতে হবে। তারপর কি দেখো, দুই নম্বর পয়েন্ট, সহজ সংগঠন। সহজ সংগঠন বলতে এমন প্রতিষ্ঠানকে বোঝায় যার গঠন ও পরিচালনা অন্য প্রতিষ্ঠান থেকে সহজ। এক মালিকানা ব্যবসায়ের গঠন সবচেয়ে সহজ। একক মালিক ইচ্ছা করলে সীমিত মূলধন নিয়ে সহজে এই ব্যবসায় গঠন করতে পারে, আইনের কোনো ঝামেলা নেই। তিন নম্বর পয়েন্টকে দেখো, সীমিত মূলধন ও আয়তন। একক মালিকের সামর্থ্যের সীমাবদ্ধতার কারণে এ ধরনের ব্যবসায়ের মূলধন সর্বাধিক কম থাকে। মালিকের অসীম দায় ও অনিশ্চিত স্থায়িত্বের কারণে ও অন্যরা ঋণ দিতে চায় না, ফলে সব মিলিয়ে এ ধরনের ব্যবসায়ের মূলধন সীমিত আকার ছোট হয়। চার নম্বর পয়েন্টটি দেখো, মালিকের অসীম দায়। মালিকের অসীম দায় বলতে ব্যবসায়ে বিনিয়োগকৃত নিজস্ব মূলধনের বাইরে ও তার দায় সৃষ্টি হওয়াকে বোঝায়। কোম্পানির সংগঠনের শেয়ার হোল্ডারদের দায় তাদের ক্রয়কৃত শেয়ার হোল্ডার পর্যন্ত সীমাবদ্ধ থাকে, কিন্তু মালিকানা ব্যবসায়ে নিয়োজিত মূলধন অপেক্ষা ও মালিকের দায় সৃষ্টি হতে পারে, যে কারণে এরূপ ব্যবসায় বিনিয়োগ ঋণ নিতে অনেকেই নিরুৎসাহিত হয়। এ দেখো, একক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ। কর্তৃত্ব ও ক্ষমতার মূলে থাকে কোনো বিষয়ের মালিকানা। এক মালিকানা ব্যবসায় এর মালিকের নিরঙ্কুশ মালিকানা
একচ্ছত কর্তৃত্ব ও ক্ষমতার জন্ম দেয়, কারণ কারো কাছে জবাবদিহিতা করতে হয় না এবং আইনের কোনো বাধ্যবাধকতা নেই এ ধরনের ব্যবসায়ী। ছ নম্বরে এ দেখো প্রত্যক্ষ সম্পর্কটা কি। মালিকানা ব্যবসায়ী প্রত্যক্ষ সম্পর্ক বলতে মালিকের সাথে কর্মচারী গ্রাহকদের সরাসরি সম্পর্ককে বোঝায়। ব্যবসার পরিধি ছোট হয় মালিক স্বল্প সংখ্যক কর্মচারীর সাথে নিয়ে নিজেই ব্যবসায় পরিচালনা করে, ফলে কর্মীদের সাথে তার সরাসরি সম্পর্ক গড়ে ওঠে। সাত নম্বর পয়েন্টে দেখো মালিক ও ব্যবসার সত্তার অভিন্নতা। সত্তা বলতে কোনো কিছুর পৃথক অস্তিত্ব বা বিদ্যমানত্বকে বোঝায়। এক মালিকানা ব্যবসায়ী ব্যবসায়ী প্রতিষ্ঠানের আইনানুগ কোনো পৃথক সত্তা বা অস্তিত্ব থাকে না। মালিকের সত্তা এক্ষেত্রে মুখ্য, ব্যবসায়ীর সাথে লেনদেন মূলত মালিকের সাথে লেনদেন বলে ধরা হয়, সেই কারণে মালিকের উপস্থিতির আবশ্যকতা এক্ষেত্রে অত্যাধিক। আট নম্বর পয়েন্টে কি দেখো, আট নম্বর পয়েন্ট হচ্ছে নমনীয়তা। পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার সামর্থ্যকে নমনীয়তা বলে। মালিকানা ব্যবসায়ী মালিক একজন থাকায় এবং তিনি নিজে ব্যবসা চালানোর যে কোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিয়ে পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করতে পারেন, তাই এক মালিকানা ব্যবসায়ী নমনীয়তা কোন বেশি। উপরোক্ত বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণে দেখা যায় যে মালিকানা ব্যবসা অত্যন্ত সহজ প্রকৃতির ব্যবসা সংগঠন, জটিলতা মুক্ত হওয়ার কারণে অসীম দায় একক ঝুঁকির মতো কিছু নেতিবাচক বৈশিষ্ট্য থাকার পর এটি সকল সমাজই অধ্যাবধি অত্যন্ত জনপ্রিয় ব্যবসা সংগঠন। তিন নম্বর প্রশ্নকে দেখো, প্রশ্ন উত্তর দেখো এক মালিকানা ব্যবসার গুরুত্ব। এটা হচ্ছে তোমাদের তিন নম্বর প্রশ্নের উত্তর, এক মালিকানা ব্যবসার গুরুত্ব। প্রতিটা সমাজে তথা বাংলাদেশে এটা এখনও সবচেয়ে জনপ্রিয় ব্যবসায় সংগঠন। ব্যবসার গুরুত্বগুলো নিচে নিম্নরূপ করা হলো। দেখো ব্যাপক সেবা প্রদান, এক নম্বর পয়েন্ট হচ্ছে ব্যাপক সেবা প্রদান। স্বল্প মূলধন নিয়ে অতি সহজে ও ব্যবসায়ী শহরের কেন্দ্রস্থল হতে শুরু করে গ্রামগঞ্জের সর্বত্র গড়ে ওঠে, তাই প্রয়োজনীয় পণ্য ও সেবা সামগ্রীর সহজে ভোক্তা সাধনের হাতে তুলে নিয়ে ব্যাপক জনগোষ্ঠী সেবা প্রদান করতে পারে। দুই নম্বর পয়েন্ট হচ্ছে সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধি। শহর ও গ্রাম অঞ্চলে ব্যাপক জনগোষ্ঠী এরূপ ব্যবসায় গড়ে তোলার মানুষের তাদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে একত্রিত করে এ ধরনের ব্যবসায় গঠন করে, যা দেশের বিনিয়োগ উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিন নম্বরটাকে দেখো আয় ও সমৃদ্ধ বৃদ্ধি। ব্যাপক ভিত্তিতে এক মালিকানা ব্যবসায় গড়িত ও পরিচালিত হয়, ফলে তা ব্যাপক জনগোষ্ঠীর আয় রোজগারের ব্যবস্থা ও ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি করে। চার নম্বরটাকে দেখো অধিক কর্মসংস্থান। যে কেউ স্বল্প পুঁজি নিয়ে সহজে এরূপ ব্যবসায় ঘরে কর্মসংস্থান করতে পারে, বিদায় দেশের ব্যাপক জনগোষ্ঠী এরূপ ব্যবসায় গঠন ও পরিচালনা করে, ফলে তা বেকার সমস্যা সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। পাঁচ নম্বর পয়েন্টটিকে দেখো উত্তম প্রশিক্ষণ কেন্দ্র। দক্ষ ব্যবসায়ী হওয়ার পিছনে অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমরা সবাই জানি। ক্ষুদ্র মালিকানা ব্যবসায় গঠন ও পরিচালনার মাধ্যমে ব্যবসায়ী এরূপ দক্ষতা অভিজ্ঞতা সহজে অর্জন করতে পারে। এখন ছ নম্বর পয়েন্ট দেখো জীবনযাত্রার মনোন্নয়ন। এক মালিকানা ব্যবসায়ী একদিকে ব্যাপক জনগোষ্ঠীর যেমন আয় ও সম্পদ বৃদ্ধির সুযোগ সৃষ্টি করে, অন্যদিকে সর্বত্র সহজে পণ্য ও সেবা সরবরাহ নিশ্চিত করে। প্রশাসন আমরা কী বলতে পারি দেখো, অতপর আমরা বলতে পারি এরূপ ব্যবসায়ী মানুষের অর্থনৈতিক ও সমাজ জীবনে যে ব্যাপক ভূমিকা রেখেছে তা সারা বিশ্বে তথা বাংলাদেশে এর ব্যাপক পরিস্থিতি হতে এর প্রমাণ মিলে। আমরা জানি এক মালিকানা ব্যবসায়ী কতটা সুযোগ সুবিধা পাওয়া যায়। এটুকু ছিল তোমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। তোমাদের নির্দেশনে ছয়টি পয়েন্ট দেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ গুরুত্ব ছয়টি দেওয়ার কথা বলা হয়েছে, তাই আমি এখানে ছয়টি দিয়েছি। তারপর দেখো প্রশ্ন উত্তর দেখো এক মালিকানা ব্যবসায়ীর উপযুক্ত ক্ষেত্র। উপযুক্ত ক্ষেত্রগুলো কেমন লিখবো দেখো, এখানে তোমরা এই কথাটা লিখে নিবা। দেখো এক নম্বর দেখো স্বল্প পুঁজির ব্যবসায়ী। আমাদের কী করতে হবে, স্বল্প পুঁজির ব্যবসা করতে হবে। যে সকল ব্যবসা অত্যন্ত স্বল্প পুঁজির প্রয়োজন পড়ে সেখানে এক মালিকানা ব্যবসায়ীর সবচেয়ে উপযুক্ত বলে বিবেচিত হয়। যেমন উদাহরণ হিসেবে লিখতে হবে পান, বিড়ির দোকান, ফলের দোকান, ঠিক আছে, ফলের দোকান, তারপর তোমরা লিখতে পারো সবজির দোকান, সীমিত চাহিদার পণ্য। অনেক পণ্য আছে যার উৎপাদনের চাহিদা বিশেষ কোনো এলাকার মধ্যে সীমিত থাকে, যেমন হোটেল, রেস্টুরেন্ট, এগুলো ইত্যাদি। তারপর দেখো খুচরা পণ্য। খুচরা পণ্যগুলো দেখো ভোক্তাদের ভোগ অভ্যাস অনুযায়ী বহু পণ্য রয়েছে যেগুলো স্বল্প পরিমাণে ক্রয় ও ব্যবহার অভ্যস্ত, যেমন মুদি দোকান, মনিহারি দোকান, এইসব দোকান থেকে কিন্তু আমরা স্বল্প পরিমাণে জিনিস কিনি। পচনশীল পণ্যগুলো দেখো কোনো কোনো পণ্য আছে যা পচনশীল, যেমন ফলমূল, শাকসবজি, মাছ মাংস, এগুলো পচনশীল পণ্য।
পেশাদারি ও সেবামূলক প্রতিষ্ঠানগুলিকে দেখো, ক্ষুদ্রায়তনের পেশাদারি ব্যবসায়ী যেমন ডাক্তারি ওকালতি এগুলো জানোই তোমরা, পেশাদারি এগুলো ইত্যাদি সেবা প্রতিষ্ঠান, যেমন সেবা প্রতিষ্ঠানগুলো হচ্ছে সেলুন লন্ডি এগুলো সেবা দিয়ে থাকে। সহায়ক প্রতিষ্ঠানগুলো দেখো, বৃহদায়তন প্রতিষ্ঠান পরিচালনার স্বার্থে অনেক সময় সহায়ক ক্ষুদ্র প্রতিষ্ঠান যেমন মেরামতকারী প্রতিষ্ঠান, প্রিন্টিং প্রতিষ্ঠান ইত্যাদি। 7 নম্বর হচ্ছে স্বল্প মূলধনের ক্ষুদ্র ও কুটির শিল্প, যে সকল ক্ষুদ্র শিল্পে কম শ্রমিক ও কম মূলধনের প্রয়োজন পড়ে সেখানে এক মালিকানা ব্যবসায় অন্যতম। হস্তজাত কুটির শিল্প যেমন তাঁতশিল্প, মৃৎশিল্প ইত্যাদি। 8 নম্বর হচ্ছে যে ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় সেই সব ব্যবসায় প্রতিষ্ঠানের কার্যাবলী সম্পাদন কর্মসূচি প্রণয়ন ও প্রকল্প বাস্তবায়নে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় এক মালিকানা ব্যবসায়ে, সেখানে কোনো বিকল্প নেই, যেমন মৌসুমি ফলের দোকান অথবা আমরা কী বলতে পারি দেখো, অতএব বলা যায় সকল ব্যবসায়ের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা সবচেয়ে উপযুক্ত ব্যবসা সংগঠন। এটা ছিল তোমাদের 4 নম্বর প্রশ্ন উত্তর অর্থাৎ গণনা প্রশ্ন উত্তর। তোমাদের পেজ নম্বরগুলো দেওয়া আছে সিরিয়াল অনুযায়ী, তোমরা পেজ নম্বরগুলো দেখে নিবা। এখন আমরা চলে আসলাম লাস্টের যে প্রশ্ন ছিল তোমাদের সবার, লাস্টের যে প্রশ্নটা ছিল এক মালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তা টিকে থাকার কারণগুলো। ঠিক আছে, টিকে থাকার কারণগুলো সহজ গঠন প্রণালী। এক মালিকানা ব্যবসায়ে গঠন প্রণালী অত্যন্ত সহজ হয়, সহজেই সামর্থ্য অনুযায়ী এরূপ ব্যবসায় গড়ে তুলতে পারে। 2 নম্বর পয়েন্টকে দেখো, মালিকের স্বাধীনতা। এক মালিকানা ব্যবসায় স্বাধীন মনোবৃত্তিক কোনো ব্যক্তিকে অধিক আগ্রহী করে তোলে, যা অংশীদারি বা যৌথ মূলধনী ব্যবসায়ের ভিত্তিতে গড়ে ওঠা বৃহদায়ন ব্যবসায়ের মালিকদের থাকে না। 3 নম্বরকে দেখো, স্বল্প পুঁজির ব্যবসায়। আমাদের সমাজে কম বিত্তসম্পন্ন অনেক মানুষ সামান্য মূলধন জোগাড় করে সহজেই স্বল্প পুঁজির মালিকানা ব্যবসায় গঠন ও পরিচালনা পূর্বক জীবিকা অর্জন করে। 4 নম্বর পয়েন্টকে দেখো, পরিচালনাগত সুবিধা থাকতে হবে। এক মালিকানা ব্যবসায়ের পরিচালক বেশ সহজ ও ঝামেলামুক্ত অংশীদারি ব্যবসায়ী মালিকদের মধ্যে ভুল বোঝাবুঝির সম্ভাবনা অত্যধিক, কিন্তু এক মালিকানা ব্যবসায় এরূপ সমস্যার সম্মুখীন হতে হয় না। ঝুঁকির স্বল্পতা। বৃহদায়ন ব্যবসায়ে যেমনই অধিক পুঁজির প্রয়োজন হয় তেমনই এতে ঝুঁকির পরিমাণও বেশি থাকে, অথচ ক্ষুদ্র এক মালিকানা ব্যবসায়ে ঝুঁকি যেমনই কম তেমনই মুনাফাও আসে দ্রুত। নিশ্চিত সাফল্যটাকে দেখো, এরূপ ব্যবসায়ের প্রকৃতি এমন যে ব্যবসায়ের গঠন পর হতে এতে কম বেশি আয় উপার্জন শুরু হয়ে যায়। মালিক নিজে দক্ষতা ও সতর্কতার সাথে এই ব্যবসায় পরিচালনা করায় এতে ক্ষতির সম্ভাবনা কম থাকে। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় প্রাচীন এক মালিকানা ব্যবসায় বৃহদায়ন ব্যবসায়ের সাথে প্রতিযোগিতা করে নয়, বরং পারস্পরিক সহযোগিতার নিজস্ব উপযোগী কর্মক্ষেত্র অত্যন্ত সার্থক সংগঠন কাঠামো হিসেবে টিকে আছে। একটা পয়েন্ট দেওয়ার কথা বলা হয়েছে, তাই আমি এখানে 6টা পয়েন্ট দিয়েছি। তোমাদের নির্দেশনা আমি অনুসরণ করেই তোমাদের প্রশ্ন উত্তর তৈরি করেছি। আমি আশা করছি আমি যতটুকু চেষ্টা করছি নির্ভুল প্রশ্ন উত্তর তৈরি করার জন্য তোমাদের চেষ্টা করেছি। তোমাদের ঘনবার প্রশ্ন উত্তর এতটুকু ছিল, তোমাদের নির্দেশনায় 6টি পয়েন্ট দেওয়ার কথা বলা হয়েছিল, তাই আমি এখানে 6টি পয়েন্ট দিয়েছি। আমি তোমাদের নির্দেশনা অনুসরণ করেই সবগুলো প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি, তোমাদের জন্য সম্পূর্ণ নির্ভর একটি প্রশ্ন উত্তর তৈরি করতে পেরেছি। বইটিকে অ্যাসাইনমেন্ট তৈরি করেছি, তোমাদেরকে বলে দিচ্ছি দেখো, আমি এই বইটি থেকে তোমাদের অ্যাসাইনমেন্টের আনসারগুলো তৈরি করেছি, তো তোমরা নির্ভয়ে আনসারগুলো উত্তর লিখতে পারো, কোনো সমস্যা হবে না। যদি একটি ভিডিওটি ভালো লাগে থাকে আজকে একটি লাইক করে দেবে, যারা চ্যানেলটি নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে অল করে দেবা। ধন্যবাদ সবাইকে।